আল্লাহ তোমার এই দুনিয়ায়, আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়াতে আমার বদলে গেল মন, চারিদিকে দেখি শুধু সুখেরই স্বপন, ভাবলো না মন আল্লাহ ছাড়া, ভাবলো না মন আল্লাহ ছাড়া নেই কোনো উপায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। ঠিক কিনা? আসে আর চলে যায়। প্রতিদিন মাইকে অ্যানাউন্স শুনি, অমুক এলাকার অমুক লোক নাই, দাদা গেল, বাবা গেল, বড় ভাই গেল, আত্মীয় স্বজন গেল, আমাকেও যেতে হবে, এই চিন্তা মাথায় নাই, চিল্লায় এখন। ঠিক কিনা? এজন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স, সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি? কাফেররা বলবে, ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন, লাউ আন্না লানা কাররা ইয়ানি মাররা, আল্লাহ আরেকটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম। আল্লাহ বলবেন, ইন্নাহা কালিমাতুন কাইলুহা, এটা শুধু তাদের মুখের কথা, তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিচ্ছু করবে না। চিল্লা এখন। ঠিক কিনা? এজন্য একটা চান্স আমরা পেয়েছি, এই দুনিয়ার ওয়ান চান্স আমরা ভয় পাবো একজনকে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য যেতে আমাদেরকে হবে, এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই। এই মরণ হলো আখিরাতের প্রবেশ দ্বার, মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি। মরণ হলো প্রথম পর্ব, কবর হলো দ্বিতীয় পর্ব। যেরকম ঠিক কিনা? এজন্য বিশ্ব নেই বললেন আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্না আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও। আর জোরে পড়েন আমিন। আবার বিশ্ব নেই বললেন ইন্নাল কবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, কবর হলো আখিরাতের মানজিল গুলার প্রথম মানজিল। আখিরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে, প্রথম স্টেশনটার নাম হলো কবর। প্রথম স্টেশনের নাম কি? এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান, সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে? আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান, আপনার মায়ের আসনা নাই, লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো, কে আমাকে ধৌত করলো, কে আমারে কাফন পড়ালো? এজন্য বিষ্ণুই বলেছেন মুমূর্ষের সামনে বসে বসে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাকিনু মাউতাকুম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুমূর্ষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা, আর আমরা মরার পরে এই জিকির করি। ঠিক কিনা? আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লা ইলাহা পড়ে না, না এটা আগের জিকির, মরার আগের জিকির। মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিশ্ব নবী হচ্ছেন শেষ নবী এবং রসুল, চিল্লায় বলেন ঠিক কিনা? লাশটাকে যখন রেখে দেয়া হয়, বিশ্ব নবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো, ফা ইন্নাহুল আনা ইউসআল, এখনই তাকে কবরে সওয়াল করা হবে, কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন। বিশ্বনবী খাদিজাতুল কুবরা, ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন, চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন। দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায়, বিশ্বনবী যায় না। সাইয়েদনা আবু বকর বললেন, ও নবী চলেন ঘরে যাই, অনেক তো দোয়া করলেন। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি যাও, আমি যাব না। এটা সাধারণ মহিলা না, এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। মক্কায় যখন আমার কেউ ছিল না, খাদিজা আমারে ভুলে নাই, 3 বছর কাফিররা আমাকে জেলখানায় বন্দি রেখেছে, নাম শিয়াবে আবি তালেবের জেলখানা, আমার স্ত্রী ওই জেলখানার জীবনেও আমারে ছাড়ে নাই, আমার সাথে 3 বছর খাদিজাও জেল খেটেছে। এই একটাই মহিলা, যেই মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে, মহিলাটার নাম খাদিজা। আল্লাহ আকবর।
আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে। ফাতিমাতুজ জোহরা খাদিজার মেয়ে, জাইনাব খাদিজার মেয়ে, উম্মে কুলসুম খাদিজার মেয়ে, রুকাইয়া খাদিজার মেয়ে, আবুল কাসম বিশ্বনবীর ছেলে খাদিজার ছেলে, আব্দুল্লাহ যাকে তাইয়িব এবং তাহের নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে। সুবহানাল্লাহ। ও আবু বকর, আমার এই কলিজার টুকরা প্রিয়তমা খাদিজারে রেখে দিয়ে কেমনে বাসায় যায়? তুমি যাও, আমি দাঁড়িয়ে থাকব। এখনই মুনকার নাকির এসে খাদিজারে প্রশ্ন করবে, আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা। আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে, কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব। সাইয়েদনা জিব্রাইল বললেন, নাবী আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই, আবু বকরের সাথে ঘরে চলে যান, আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয় আরশের উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে। এজন্য কবরের আযাব থেকে বিশ্বনবী পানাহ চেয়েছেন। বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। পড়ে না আমিন। কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে, কাফিরদেরকে তিনটা প্রশ্ন। চিৎকার করে বলেন, মুমিনের প্রশ্ন কয়টা? আর জোরে বলেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোর রবের নাম কি? আমরা কি বলবো? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়েন আমিন। দ্বিতীয় প্রশ্ন, আমার দিন, উত্তর দিনের নাম কি, ধর্মের নাম কি? তৃতীয় প্রশ্ন, আমান হাদার রাজুল, এই লোকটাকে কে? আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন, অতিরিক্ত একটা প্রশ্ন, ওয়ামা আইলমুক, এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা, কেমন করে উত্তর জানলা? কোথেকে শিখেছ? নকল করে আনছো কাফনের কাপড়ে? পরীক্ষার হলে নকল আছে না নাই? হাতে নকল আছে না? পায়ে নকল, মোজার ভিতরে নকল আছে না নাই? মোবাইলে নকল আছে না নাই? নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও। আরো আসতে কো না আমিন। কিভাবে জানলা, কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, তথ্যসূত্র কি? আপনাকে বলতে হবে আমি যেই কিতাবটা থেকে শিখেছি কিতাবটার নাম কি। চিল্লায় বলেন, কি নাম? এই কিতাবটা হলো কোরআন। আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি, বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি। চারটা প্রশ্নের উত্তর যখন পারবেন, ফেরেশতারা বলবে আহলান সাহালান, খোশামদেদ, কংগ্রেচুলেশন, বাহবা, তুমি তো চমৎকার পেরেছ। ফায়ুফসাহু লাহু কবরুহু সাবউনা যিরাআন, মুমিন বান্দার কবরটা 70 হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার কবর থেকে একটা দরজা বানিয়ে দেয়া হবে। জান্নাতের সুঘ্রাণ ঠান্ডা বাতাস এসে তার কবরের ভিতরে ঢুকতে শুরু করবে। ইউলবাসু লিবাস মিন আহলিল জান্নাহ, জান্নাতীদের পোশাক তার গায়ের মধ্যে পরিয়ে দেয়া হবে। আল্লাহু আকবার। আর বলা হবে, নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও। আলহামদুলিল্লাহ, পড়ে মমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে। ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগে ঘুম ভাঙতে পারবে না। আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি, তুমি তৌফিক দাও। জোরে বলুন আমিন। এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা, ইসলাম বিদ্বেষীদের পালা, আলেম ওলামাদের শত্রুদের পালা, ইসলামকে যারা বিজয়ী শক্তি হিসেবে মানতে পারে নাই তাদের পালা, চিল্লায় কোন ঠিক কিনা? ওদেরকেও একই প্রশ্ন, রবকে? ওরা বলবে আমি জানি না। আমাদের উত্তর আল্লাহ। ওরা বলবে আমি কিচ্ছু জানি না, আমি সব ভুলে গেছি, আমার মাফ করে দেন, আমি কিছুই জানি না। তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম, যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম, এরকম ডাকাইত আছে না নাই? দ্বিতীয় প্রশ্ন, আমার দিন, ও তোমার ধর্মের নাম কি? কয় আমার ধর্ম নাই, আমার ধর্ম কর্ম নাই, আমি খালি দুনিয়া কে মা চলে লো, দুনিয়া তো মারি হে, আমি খালি দুম মা চলে দুম, আছে না নাই? আমি শুধু মোজ মাস্তিতে ব্যস্ত ছিলাম, আমার দুনিয়া নাই, দিন নাই, আখেরাত নাই, রবকে আমি জানি না, ধর্মকে জানি না। ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম, মাও সেতুংয়ের রাজনীতি, কাল মার্কসের রাজনীতি,
বুশের রাজনীতি, ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি, বামপন্থীদের রাজনীতি চিল্লায় কেন, ঠিক কি রাখে? কোন ধর্ম নাই, এই লোকটাকে চিনো কিনা বলো? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে, কয় জানি না। এরে আমি মানতাম না, এরে আমি গালে দিতাম, এরকম জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান বাংলার দেশেও আছে না নাই? এই মহামানবটাকে গালি দিয়ে পৈশাচিক আনন্দ পায়, পত্রিকায় লিখে, ব্লগের মধ্যে লিখে, ইন্টারনেটে কার্টুন বানিয়ে বানিয়ে পৈশাচিক ফুর্তি করে, এগুলো জাহান্নামের কীট, এগুলো জারদ সন্তান, বাপ মায়ের ঠিক নাই, জেলায় কোন ঠিক নাই। আমার নবীরে যারা গালি দেয় এগুলোর বাপ মায়ের ঠিক আছে? এগুলোর কোনো গোড়া আছে? এগুলোর কোনো শেকড় আছে? এগুলো আগাছা চিৎকার করে বলো ঠিক কিনা? বলবে আমি জানি না, ফেরেশতারা বলবে দাঁড়া আমরা জানি, তোর সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে কে? এবার শুরু হবে মায়ের। কি শুরু হবে? কথা বলেন মায়ের। ফায়ুদরাবু বিমা তারিকা মিন হাদিদ, লোহার হ্যামার দিয়ে শুরু শুরু হবে মায়ের। এক একটা হ্যামারের বাড়িতে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দেহটা জমিনের ভেতরে 70 গজ দেবে যাবে, ওর চিৎকারে কবরস্থানটাও থারথার করে কাঁপবে। আবার জমিনকে বলা হবে ইলতাইমি চাপা দে। জমিনে ঢুকে যাওয়ার পরে জমিনের এ পাশ থেকে একটা চাপা, মাটি চাপা, বাম দিক থেকে মাটি চাপা, দুই চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে, বাম দিকের পাজর ডানে চলে আসবে, ওর চিৎকারে কবরস্থানটা থারথার করে কাঁপবে। আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আরো চিৎকার করে করে বলেন আমিন। এজন্য কবরের এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই? ইসলামের বিজয়ে চাওয়ার দরকার আছে না নাই?